আমাৰ ভিডিঅ'বিলাক যদি আপোনালোকে ভাল পাইছে তেনেহ'লে আৰু নতুন নতুন ভিডিঅ'বিলাক আগতেই পাবৰ বাবে আপোনালোকে আমাৰ খাটি দৰঙীয়া চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰক, লগতে কাষতে থকা ঘণ্টা বটনটি দবাই দিয়ক। পুয়া জাগে তোমার কথা ভাবি তোমারই লর মারে, না জানো কোত তুমি থাকা, না জানো মই কোত থাকো, জানো মাথো আমি থাকো সপন ভাজ সপোন ভাজ এই ভাই, তহঁতৰ গাঁৱত ইমান পগলা দেখা পালো, তেতিয়া এটা তিৰি গেল, এতিয়া এটা লিকিৰা গেল, কি হ'ব? তই মোক পইচা দিয়া কথাটো কি ক'ম ভাই, বহুত দুখৰ কথা হয়। তাৰমানে এই ঘৰখন এই তিৰিটো যি দেখা পাইছা আৰু যি সৰু চলিটো দেখা পাইছা, সেইটো তাৰ মাক আৰু সেইটো চলি, কিন্তু সিহঁত দুটাই এতিয়া চিন নোপোৱা হৈছে, দুটাই বেলেগ ফালে ঘূৰি থাকে। ইমান ধুনীয়া গৃহস্থী আছিল সিহঁতৰ, গৃহস্থী একে থান বান হৈ গ'লে বাপাৰে, এই বহুত বেয়া লগা কথা। সি মোৰ লগৰে আছিল, গিৰিয়েকটো যিটো গিৰিয়েক আছিল মোৰ লগৰে আছিল, একেলগে আছিল, বহুত কথা। কথাটো শুনবি নেকি তই? কৈছো বাৰু। বাবু বাবু, এইফালে আহা, আহিলো নহয়।
জি জনাব, হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ ভাইজান, এটা ফোন আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরা হিন্দুস্তানত হাল্লা মচাই দিব লাগে ন, হা হা, হিন্দুস্তানক পুরা ঈদের উপহার দি দেও, ঈদের উপহার জি জনাব, খুদা হাফিজ, আল্লাহ কি ফিকর সে পুরা হিন্দুস্তান জ্বলাই দি জনাব। প্রথমতে আক্রমণ কোন ফালে করিবি? পতা তায়র পার হই যিমান পাও সব ঠুকি ধৈ যাম, ঠুকি ধৈ যাম, বিসমিল্লাহিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজান, খুদাই যদি রহম করে সারা ইন্ডিয়া জহানাম করে দিম, ফিলাই দিম, চল আর বাকি সকলকে মাত, সব বিলাক সব লই বল, ইনশাআল্লাহ আল্লাহ। এই ভাইজান, সারা ইন্ডিয়া আমার ভরির তলত থাকিব লাগিব, থাকিবই লাগিব ভরির তলত, সব মাটি দে এক ফলে আলি দিন, বল নারে তকবি আল্লাহ, নারে তকবি আল্লাহ, ইনশাআল্লাহ ইবতুল্লাহ। ভাইজান, হয় ভাইজান, পেলাই এই ইন্ডিয়ান আর্মি, হয় পজিশন পজিশন, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি। ভাইজান ভাইজান, আল্লাহ কিছু করে হেতু এক সুক্তি নিয়ে সব খতম করে দিন। ভাইজান এটা খালি অর্ডার কর, একবার একবার স্যার, জি বলি, হ্যাঁ হ্যাঁ মেক আপ হেয়ার করুঙ্গা, পয়সা হরণ মত কি, হরণ মত কি, কেতিয়াও ভয় নকবি মরাল লাগি, বুঝি পিছা, সদায় হিন্দুস্তান জিন্দাবাদ। মা তুজে সালাম, মা তুজে সালাম, লেটস গো, ওকে। পজিশন পজিশন, না তকরির সে, না তকরার সে,
पुकार से तबला नारे तकबीर हायर भाईजान हायर अल्लाहू अकबर রেহম করো মোর ভাইক মাইলাবে ই ইয়াক মই জাহান্নামত পঠাইছো তোক নহয় তহঁতৰ পুৰা ইণ্ডিয়া তবাহ কৰি দিম চালা গুলি খা আরে মরি গেলবে ই আমাক ধ্বংস করবে হে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ আল হাবিবি
vande mataram vande 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 mataram vande vande mataram vande vande mataram vande vande baandh kafan apne sar par hum dekho veer jawan chale ho ma ho ma baandh kafan apne sar par hum dekho veer jawan chale अल्लाह अकबर ना तकरार से फतेह मिलती है तो सिर्फ यलकार से तबला नारे एक तकबीर अल्लाह अकबर वंदे वंदे मातरम वंदे हिंदुस्तान जिंदाबाद वंदे मातरम वंदे वंदे जय मातरम वंदे वंदे मातरम वंदे 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 मातरम वंदे वंदे मातरम वंदे वंदे मातरम वंदे वंदे जान हथेली पर रख कर हम अपना বহুত বেয়া লাগিলে বেয়া লাগে কথা কি কবি এতিয়া সিহঁতৰ কি হ'ব পিছে গোটেই জীৱন ধ্বংস সিহঁতৰ এতিয়া কি কৰিম জানানে মাক পুতাক বুলি দুইটাই চিনি নাপায় কিবা কৈ সিহঁতে ময়ে লগ কৰিব লাগিব মোৰে লগৰ চলি আছিল দেশৰ কাৰণে সি মৰি গ'ল একদিন মোৰে লগৰ চলি একেলগে পঢ়া আজি তাৰ কথা শুনি মোৰ মানে বহুত বেয়া লাগিলে জানানে কিন্তু মই চাই উপায় নাই মই সেইকাৰণে চাই থাকোঁ সিহঁতক কিন্তু আজি কি কৰিম জানানে আজি মই সিহঁতক লগ কৰি দিম লোক পগলা বুজি নাপালেও হ'লেও লোক হ'লেও কৈ দিবা আৰু উপায়টো নাই আৰু একো ক'ব নোৱাৰো এই দুচু দুইটাই ফালে যায় আছে এই বেয়া ব্যৱহাৰো কৰে মানুহবিলাকে বেয়া শাস্তি নাজানো ক'ত তুমি থাকা নাজানো মই ক'ত থাকো জানো মাথো আমি থাকো সপোন ভাজ এইটো মাৰে চিনি পাইছা নাই মা অঁ নাই তহঁতে আজি যে একেলগে ঘূৰি থাকিবি দিন বেয়া বস্তু এনেকে নিথর রাতি তোমার বুকুর শব্দ শুনো মই তুমি সাথে আধার পথ জোনাক হে ভাই এইবিলাক পগলা মানুহ লোকে দিওঁতো লাভ নাই এতিয়া আমিয়ে চাওয়া চিতা কৰিব লাগিব এতিয়া দেখিছানে মাককে পুতেকে লগ কৰি দিলোঁ হাঁহি হাঁহে কিবা কৰে বহুত দুখৰ কথা হৈছে এই গাঁওখনত মানে বিশেষকৈ মোৰ বেছি চবতকৈ দুখ লাগে কাৰণ মোৰে লগৰ আছিল সি ইমান মৰম কৰিছিল ঘৈণাক এই চলিটো সেইটো পঢ়া শুনা বাদ দিলা নাইনলৈ টেনলৈ পঢ়িছিল এতিয়া দুয়োটাও পগলাই হ'ল বেয়া লাগে দেখাবলৈ লগ কৰি দিব হৈছিলেও কাম নাই পগলা মানুহটো লগ কৰি দিলা হয় তথাপিতো একবাৰ লগ কৰি দিলোঁ নাই হাঁহিহে দুইটাই পলাল উপায়টো নাই ভাই কি কবি এইগিলাকে চাই থাকিব লাগিব ভগৱানে দিছি সেনেকে শ্বহীদ হ'ল দেশৰ নামত সি দে যাওঁ যাওঁ আৰু নেকি উপায় নাই আৰু উপায় নাই হয় এনেকুৱা বহুত লোক আছে
যিসকলে আমাৰ স্বার্থত আৰু আমাৰ দেশ মাতৃক সুৰক্ষা দিয়াৰ স্বার্থত নিজকে আত্মবলিদান দি নিজৰ ঘৰখনৰ কথা চিন্তা নকৰি আমাৰ কাৰণে নিজকে নিশেষ কৰি দিছে আৰু নিজৰ ঘৰখনত এনেকুৱা অৱস্থা। কিন্তু আমাৰ চকুৰ আগতে যদি এইবোৰ হৈ থাকে আমি তেওঁলোকক জানো সুৰক্ষা দিয়া, তেওঁলোকক জানো আমি সহায় কৰা আমাৰ উচিত নহয়। গতিকে আহক আমি সকলোৱে ওলাই আহোঁ আৰু তেওঁলোকৰ যি পৰিয়াল তেওঁলোকক আমি সহায়ৰ হাত আগবঢ়াওঁ আৰু নিজৰ দেশখনৰ প্ৰতি আমাৰ যি কৰ্তব্য সেয়া আমি নিস্বার্থভাৱে কৰি যাওঁ। আহকচোন।